নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আপনারা শুনছেন সমরেশ বসুর লেখা একটি গোগলের অ্যাডভেঞ্চার কাহিনী, চোরা হাতি শিকারি। আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। বাবার কথা শেষ হবার আগেই বাড়ির ভেতরের বাগান পেরিয়ে একজন মহিলা এগিয়ে এলেন। মায়ের থেকে বয়সে ছোট, ফর্সা। তার কোলে বছর দুয়েকের একটি টুকটুকে মেয়ে। গেটের সামনে এসে বললেন, ভাই বোনের সব কথা কি বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়েই হবে? বাড়ির মধ্যে ঢুকতে হবে না? গোগলের একটু অস্বস্তি হচ্ছিল। বাড়ির দোতলা থেকে মহিলা পুরুষরা উঁকি ঝুঁকি দিয়ে ওদের দেখছিলেন। আশেপাশের বাড়ির দরজা জানলা থেকেও অনেক মুখ উঁকি দিয়ে ওদের দেখছিল। মা তাড়াতাড়ি গেটের মধ্যে ঢুকে বলে উঠলেন, অনেকদিন পরেই দেখা তো। তা মমতা, তুমি আগের থেকে একটু মোটা হয়েছ, কিন্তু মুমনি ভারী সুন্দর হয়েছে। মা হাত বাড়িয়ে মুমনিকে কোলে নিতে গেলেন। মুমনি অচেনা মুখ দেখে নিজের মুখটা ফিরিয়ে নিল আর ছোট কাকিমাকে আঁকড়ে ধরল। মা বললেন, কোনদিন তো চোখে দেখেনি, একটু চেনা হয়ে গেলেই আসবে। ছোট কাকিমা বললেন, আসবি মানে? তখন আর আপনাকে ছাড়তেই চাইবে না। চলুন দিদি, আমরা ভেতরে যাই। গোগল, তুমিও চলো। তিনি গোগলের দিকে তাকিয়ে ডাকলেন। ছোট মামা রিক্সাওয়ালাদের ভাড়া দিলেন, তোমরা সুটকেস দুটো ভেতরে তুলে দাও। বাবা ছোট মামিমাকে ঠাট্টা করে বললেন, আমি বুঝি কেউ নই, তাই ডাকা হলো না। ছোট মামিমা মিষ্টি হেসেই বললেন, আপনি তো আসল অতিথি, রাস্তায় দাঁড়িয়ে গল্প করলে আমি কি করব, চলে আসুন না। বাবা পকেটে হাত দিয়ে মানি ব্যাগ বের করলেন রিক্সাওয়ালাদের ভাড়া মেটাবার জন্য। তার আগেই ছোট মামা তার কোটের পকেট থেকে তার মানি ব্যাগ বের করে একজন রিক্সাওয়ালার হাতে দুজনের ভাড়া মিটিয়ে দিলেন। বাবা ব্যস্ত হয়ে বললেন, আহা পুলু, এটা কি করছো? ওটা তো আমারই দেবার কথা। ছোট মামা বাবার হাত ধরে গেটের দিকে টেনে নিয়ে যেতে যেতে বললেন, তা বললে কি হয় সমীরেশদা, আপনি হলেন বাড়ির জামাই, চলুন চলুন ভেতরে চলুন। সত্যি ভারী আনন্দ হচ্ছে, আমার এখন আর অফিসে যেতেই ইচ্ছে করছে না। গোগল মা আর মাসিমার সঙ্গে ঘরে ঢুকল। বাইরের ঘরটি বেশ সাজানো গোছানো, সোফা সেট, সেন্টার টেবিল ছাড়াও এক পাশে রয়েছে একটা ডিভান, যার উপরের মোড়কটা রাজপুত ছবির সুন্দর প্রিন্টিং করা। এই সময় একটি 8-10 বছরের মেয়ে লম্বা পর্দা সরিয়ে এ ঘরে এলো। তাকে দেখেই মুমনি পিছলে ছোট মামিমার কোল থেকে নেমে গেল, ছোট ছোট পায়ে প্রায় ঝাঁপিয়ে গিয়ে তাকে ধরল। আর সেই মেয়েটি মুমনিকে কোলে তুলে নিয়ে আবার পর্দার আড়ালে চলে গেল। মা বললেন, ওই মেয়েটি বুঝি মুমনিকে রাখে? ছোট মামিমা বললেন, হ্যাঁ, লখনৌ থেকে মেয়েটি আমার সঙ্গে এসেছে, ওর নাম পাতিয়া। পাতিয়াও মুমনিকে খুব ভালোবাসি বলে ছোট মামিমা মাকে প্রণাম করলেন। মা ছোট মামিমাকে চিবুকে হাত দিয়ে আদর করে বললেন, থাক থাক, আজকাল আবার এসব আছে নাকি? কিন্তু ছোট মামিমা তখন গোগলের দিকে ফিরে হাত ধরে বললেন, এসো গোগল, তোমার কথা তো কত শুনেছি। গোগল নিচু হয়ে ছোট মামিমাকে প্রণাম করতে গেল। ছোট মামিমা ওকে জোর করে বুকের কাছে চেপে ধরে গাল টিপে দিয়ে বললেন, খুব হয়েছে, তুমি এখন মস্ত গোয়েন্দা, আমাকে আর প্রণাম করতে হবে না, চলো এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে বোঝা গেল আসলে নিচের একটা বড় ঘরকে মাঝখানে পর্দা খাটিয়ে আলাদা করা হয়েছে। পর্দার এপাশে রয়েছে খাবার টেবিল আর টেবিল ঘিরে চারটি চেয়ার। ঘরের এক পাশে রান্নাঘর। কলকাতার গোগলদের বাড়ির বঙ্কিমদার মতোই একজন রান্নাঘরে কি কাজ করছে। অন্যদিকে দরজা বন্ধ ঘর দেখেই বোঝা যাচ্ছে ওদিকে বাথরুম। ঘরের এক কোণে একটা বেসিন। এই ঘরের মাঝখান দিয়ে একটা করিডোর ভেতরে চলে গিয়েছে, ঠেকেছে গিয়ে একটা দরজার সামনে। খোলা দরজাটা দেখলেই বুঝে যায় ওটা একটা ঘর। গোগল মা আর ছোট মামিমার পেছনে পেছনে গিয়ে দেখলো করিডোরের দুপাশে দুটো ঘর।
খোলা জানলা দিয়ে দেখা গেল বাগান কেবল সামনে নয়, তিনটি শোবার ঘরের জানলা খুললেই বাগান। তার মানে বাড়িটার চারপাশেই খোলা বাগান, মাঝখানে বাড়ি। প্রত্যেকটা ঘরেই বেশ আলো বাতাস আসে। মাকে ছোট মামিমার বলা থেকেই জানা গেল ওপরের তলায় বাড়িওয়ালা থাকে, নিচের তলাটা ভাড়া দেওয়া হয়েছে। খাবার ঘরের থেকে ভেতরের কাছে ছোট মামার গলা শোনা গেল, মমতা দিদি সমীরেশ দা আর গোগলের খিদে পেয়েছে, আগে মুখ ধোবার গরম জল আর চা দাও, তারপর জল খাবার। আমি অফিসে ঢুকবার আগে বাজারটা করে পাঠিয়ে দিচ্ছি, আমার আর সময় নেই। ছোট মামিমা পাশের একটা ঘরে মায়ের সঙ্গে কথা বলছিলেন আর গোগল মুমনির সঙ্গে ভাব জমাবার চেষ্টা করছিল। ছোট মামিমা বললেন, এখানে যা করবার আমি করছি, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি তোমার কাজে যাও, আর সমীরেশ তাকে ভেতরে পাঠিয়ে দাও, বাইরের লোকের মতো বাইরের ঘরে বসিয়ে রেখো না। ছোট মামা আর বাবা কি কথা বললেন, তারপরে তাদের হাসি শোনা গেল। তারপরেই আরম্ভ হয়ে গেল বেড়াবার পালা। প্রথম দিন দুপুরে খেতে এসে ছোট মামা আর বেরোলেন না, পরন্ত বেলায় চা খেয়েই শিলিগুড়ির আশপাশটা একটা গাড়ি নিয়ে বেড়ানো হলো। ছোট মামিমা আর মুন্নিও সঙ্গে ছিল। শিলিগুড়ি মানেই একটা দিকে হিমালয় আকাশের গায়ে ঠেকে আছে, শহরের বুকেই মহানন্দা নদী, তার সেতুটা বেশ বড়, নদীতে জল খুবই কম। প্রধান ধারাটা এক পাশ দিয়ে বয়ে চলেছে সরু ধারায়, তার থেকেও দু একটা সরু জলের ধারা রয়েছে, বাকিটা সবই বালি আর মাটি, অথচ বিরাট চওড়া নদী। ছোট মামা বললেন, বর্ষার সময় নাকি এ নদীর চেহারা বদলে যায়। মহানন্দার ওপার থেকে ঘুরে এসেই গাড়ি ছুটে চলল তিস্তার ওপর সেবক ব্রিজের ওপর, বলতে গেলে সেটা পাহাড়ের ওপরেই, নদী অনেক নিচে, আর এই সেবক ব্রিজের পাশ দিয়েই কালিম্পংয়ের রাস্তা চলে গিয়েছে, গোগলের চেনা রাস্তা, কেননা এর আগে দার্জিলিং বেড়াতে এসে কালিম্পংয়ে গিয়ে এই পথ দিয়েই ওরা নেমে এসেছিল। সেবার গরমের সময় ছিল, পাহাড়ের অনেক ওপরে বরফ গলতে আরম্ভ করেছিল, তিস্তার চেহারা ছিল অন্যরকম, আর এখন এই ব্রিজের ওপর থেকে অনেক নিচে নদীটাকে বেশ ছোট দেখাচ্ছে, দুপাশের বালুচরকে দেখাচ্ছে যেন রূপলি চাদর পাতা। ছোট মা বললেন, নিচের ওই চরের অনেক জায়গায় নাকি চোরাবালি আছে, যারা জানে না তারা সেই চোরাবালিতে ডুবে যায়। কথাটা ভেবেই গোগলের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল, চোরাবালির কথা ও আগেই শুনেছে, একটা মানুষ একবার চোরাবালিতে পড়ে গেলে আস্তে আস্তে তার মধ্যে ডুবে যেতে থাকে, অথবা বলা যায় চোরাবালি যেন একটা প্রকাণ্ড অজগরের মতো মানুষকে আস্তে আস্তে গিলে নিতে থাকে, তারপর একেবারে শেষ, মানুষটা ডুবে গেলে সেখানে আর তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, অথচ দেখতে কেমন সুন্দর। গোগল বইয়ে পড়েছে দেখতে সুন্দর প্রকৃতির মধ্যে এমন অনেক বিভীষিকা আছে। সেবক ব্রিজের ওপর দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে খালের দিকে রাস্তা চলে গিয়েছে। ছোট মামা আগেই জানিয়ে রাখলেন, মালবাজারের দিকে বেড়াতে যাওয়ার সময় ওই পথ দিয়েই যেতে হবে। তাছাড়া আর একটু নিচু দিয়েই চলে গিয়েছে রেলের ব্রিজ, ওই ব্রিজের ওপর দিয়ে রেলে চেপেও মালবাজার যাওয়া যায়। সবাই মিলে হেঁটে ব্রিজের ওপার থেকে বেরিয়ে আসা গেল। গোগলের ইচ্ছে করছিল আরও কয়েকবার ব্রিজের ওপর দিয়ে দৌড়ে ছুটে এপার ওপার করে, কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে দেখে ছোট মামা তাড়া দিলেন, চারপাশেই পাহাড় আর গভীর জঙ্গল, বেশিক্ষণ এখানে থাকা উচিত নয়, আশেপাশের জঙ্গলে নাকি বাঘ আছে। অথচ গোগল দেখছে কালিম্পং আর মালের দিক থেকে প্রায় গাড়ি আসছে অথবা যাচ্ছে, তাছাড়া গরিব পাহাড়ি মেয়ে আর পুরুষ মজুরেরা এখনও দিব্যি পাহাড়ের ওপরে দল বেঁধে হেঁটে চলেছে, তারা অনেকে আবার গানও করছিল। আসল বেড়ানো শুরু হলো তার পরদিন থেকে, সেই হিসেবে প্রথম দিনের বেড়ানোটা কিছুই নয়, গাড়ির অভাব ছিল না। পরের দিন বেড়ানোর প্রোগ্রামটা ঠিক করলেন ছোট মামিমা তার এক দিদির বাড়ি জলপাইগুড়ি শহরে।
যে কোনো জায়গায় বেড়াতে যাবার আগে গোড়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করা দরকার। ছোট মামার পক্ষে যাওয়া সম্ভব হলো না, গোগুল্লা ভোরবেলাই বেরিয়ে পড়ল। সময় লাগলো ঘণ্টাখানেকের মতো। ছোট মামিমার দিদির বাড়ি পৌঁছতেই সেখানে যেন নিমন্ত্রণ বাড়ির মতো উৎসব লেগে গেল। সকলেই খুব খুশি। ছোট মামিমার দিদির দুই ছেলের একজন গোগুলের থেকে বড়, সে তো গোগুলকে ছাড়তেই চায় না। বাড়ির বড়রাও গোগুলকে দেখে ও পেয়ে খুশি। তারাও গোগুলের অনেক কাহিনী শুনেছেন। গোগুলকে নিয়ে ছোট মামিমার দিদির বড় ছেলে শুভ আর ছোট ছেলে দিব্য গাড়ি করে জলপাইগুড়ি শহর ঘুরিয়ে বেরিয়ে দেখালো। শহরের প্রায় মাঝখান দিয়েই চলে গিয়েছে করলা নদী, ছোট নদী, দেখতে খুবই সুন্দর। কিন্তু শুভ বলল, এই করলা নদীতেই কয়েক বছর আগে এমন বন্যা হয়েছিল গোটা জলপাইগুড়ি শহরটাই নাকি তার নিচে চলে গিয়েছিল। গোগল তো আতঙ্কে হাঁ, শহরটাই যদি জলের নিচে চলে যায় তবে লোক বাঁচল কেমন করে? শুভ বলল, বহু লোক মরে গেছিল। সবাই বলে গভর্নমেন্ট যত লোক মরেছে বলে হিসেব দিয়েছিল তার থেকেও নাকি অনেক বেশি লোক মারা গেছিল। গোগল জিজ্ঞেস করল, তাহলে তোমরা বাঁচলে কেমন করে? শুভ বলল, আমাদের বাড়িটা তো তেতলা, আমরা তার উপরে উঠে গেছলাম, সেখান অবধি জল পৌঁছতে পারিনি। কিন্তু একতলা বাড়ি প্রায় সবই ডুবে গেছিল, আর যাদের টিনের বাড়ি তাদের তো কথাই নেই, সেসব বাড়িও ডুবে গেছিল। সব থেকে আশ্চর্যের কথা, করলা নদীতে যে বন্যা হতে পারে এটা কেউ ভাবেনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপরে ঠিক কখন থেকে যে এদিকে করলা নদীর জল বাড়তে আরম্ভ করেছিল কেউ খেয়ালই করেনি। যখন নদীর পাড় ছাপিয়ে জল শহরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে তখন সকলে টনক নড়েছে। তখন যে যেদিকে পেরেছে পালিয়ে বাঁচবার চেষ্টা করেছে, এমনকি হাসপাতালও ডুবে গেছিল। গোগল জিজ্ঞেস করল, নিশ্চয়ই তাহলে অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে মারা গেছিল? শুভ বলল, তা তো গেছলই, বন্যার জলের যে কী তোর তা না দেখলে বোঝা যায় না। সাঁতার জানলেও বন্যার জলের সঙ্গে লড়াই করা যায় না। তাছাড়া গরু, মোষ, ছাগল, কুকুর, বেড়াল কত যে মরেছিল তার কোনো হিসেব নেই। গোগল শুনছিল আর ওর চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য যেন ভেসে উঠছিল। আর এখন শীতে সময় এই শান্ত করলা নদীকে দেখে বোঝাই যায় না তার চেহারা ওই রকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। শুভ তার কারণটাও জানিয়ে দিল, করলা নদীর উঁচু বাঁধ ভেঙে তিস্তার জল ঢুকে পড়েছিল। জলপাইগুড়ি শহরে বেড়াতে বেড়াতে আর একটা জিনিস দেখে গোগল খুশিতে ঝলমলিয়ে উঠল। ওর একসময় হঠাৎ চোখে পড়ল নীল আকাশের গায়ে বরফ ঢাকা পাহাড়ের ঝকঝকে চূড়া জেগে আছে। শুভ বলল, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা, শরৎকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যতদিন আকাশ পরিষ্কার থাকে ততদিনই দেখা যায়। গোগল এর আগে যখন দার্জিলিং গিয়েছিল সে সময় কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায়নি। মে মাসে আকাশ প্রায় মেঘে ঢাকা থাকে, পাহাড়ের ওপরে তখন কুয়াশাও বেশি, হঠাৎ মেঘ কেটে গেলে এক পলকের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আর এখন জলপাইগুড়ি শহরের যেখানেই যাওয়া যাক, উত্তর পশ্চিম কোণের দিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে, রোদের সঙ্গে তার রঙও বদলে যাচ্ছে। জলপাইগুড়িতে সারাদিন কাটিয়ে সন্ধ্যের পরেই আবার শিলিগুড়ি ফিরে আসা হলো। কিন্তু ছোট মামার সব ব্যবস্থা পাকা, কোথায় কবে বেড়াতে যাওয়া হবে সেসব তিনি পুরো ছকে রেখেছেন। সেই ব্যবস্থা অনুযায়ী শিলিগুড়িতে তরাইয়ের জঙ্গলে আর চা বাগানে অনেক জায়গা বেড়ানো হলো। তার মধ্যে ফাঁসি দেওয়া নকশালবাড়ি থেকে শুরু করে নেপালের সীমান্ত পর্যন্ত কোনো জায়গা বাদ গেল না। শীতের জন্য পাহাড়ে ওঠা যাবে না একরকম ঠিক থাকলেও মিরিক পাহাড় পর্যন্ত ওঠা হয়েছিল, তবে সেখানে থাকা হয়নি, উঠে ঘুরে বেরিয়ে দেখেই আবার নেমে আসতে হয়েছিল। এ তো গেল শিলিগুড়ির আশেপাশে, অর্থাৎ দার্জিলিং জেলার পাহাড়ের নিচে ঘুরে বেড়ানো। তার মধ্যে গোগলের সব থেকে ভালো লাগলো বালাসন নদীর ওপর একটা কাঠের ব্রিজের ওপর দাঁড়িয়ে কার্শিয়াং পাহাড়ি শহরকে দেখতে। মনে হচ্ছিল সোজা হেঁটে চলে গেলেই কার্শিয়াংয়ে পৌঁছে যাওয়া যাবে। ও কথাটা ছোট মামাকে বলতেই তিনি হেসে বললেন, তুমি যত সহজ ভাবছো ব্যাপারটা মোটেই তা নয়,
প্রথম কথা, এখান থেকে যত কাছে দেখছো কাশিয়ান তার চেয়ে অনেক দূরে, আর তুমি হেঁটে যেতে গেলে জোঁকের দল ছেঁকে ধরে তোমার সারা গায়ে রক্ত শুষে নেবে। এসব জায়গায় ঘাসের ডগা থেকে গাছের মাথা পর্যন্ত জোঁক ছেয়ে আছে। তবে হ্যাঁ, গরিব পাহাড়ি মানুষেরা অনেক সময় হেঁটেই পাহাড়ে উঠে যায়। তারা সংক্ষিপ্ত রাস্তা জানে, যাকে তারা বলে চোরা বাটো। জোঁকের আক্রমণ বাঁচিয়ে একমাত্র তারাই ওই পথে চলতে পারে। তারপরে বেড়াতে যাওয়া হলো জলপাইগুড়ির নানা চা বাগানে আর জঙ্গলে। ছোটোমামা সবসময় সঙ্গে না থাকলেও গোগলদের জন্য নানা জায়গায় থাকবার জন্য বাংলোর ব্যবস্থা করে রেখেছিলেন। সেসব বাংলোর রাজকীয় ব্যবস্থা, যেমন সুন্দর ঘর বিছানা আর খাবারের আয়োজনও তেমনি। চা বাগান সম্পর্কে গোগলের কোনো ধারণাই ছিল না। এক একটা বিশাল চা বাগান, আর চা গাছগুলোর কোনোটার বয়স নাকি 50 থেকে 100 বছর। ছোট ছোট গাছগুলির বয়স এত কি করে হতে পারে গোগলের মাথায় ঢুকলো না। ছোট ছোট গাছগুলোর গোড়া বেশ মোটা আর শক্ত। অধিকাংশ পাহাড়ি মেয়েরাই পিঠে এক ধরনের লম্বা ঝুড়ি ঝুলিয়ে চা পাতা তোলে, তাও নাকি আবার চা গাছের ডগার কচি পাতা আর কুঁড়ি তোলা হয়, বড় পাতাগুলো কোনো কাজেই লাগে না। মালবাজারের চারপাশেও প্রচুর চা বাগান, তবে এদিকে জঙ্গল খুব বেশি। মেটেলি নামে একটা জায়গা গোগলের খুবই ভালো লাগলো। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এক ভদ্রলোকের সঙ্গে গোগলের বেশ ভাব জমে গেল। তিনি বাংলোর টিলার ওপর দাঁড়িয়ে ওপরের চালসা ফরেস্ট দেখিয়ে বললেন, ওই জঙ্গল চলে গেছে আসাম পর্যন্ত, জঙ্গলের ভেতর দিয়ে যাবার রাস্তা আছে, গাড়ি যায়, তবে এ জঙ্গলে হাতির উৎপাত খুব বেশি, প্রায় তারা দল বেঁধে এসে লোকের মাঠের ফসল খেয়ে চলে যায়। আর খ্যাপা হাতি হলে তো কথাই নেই, সে মানুষ মেরে ঘর বাড়ি ভেঙে একেবারে তছনছ করে দেয়। ইংরেজিতে খ্যাপা হাতিকে বলে আউটহল, আর এখানকার লোকেরা বলে হটাবাহার। তুমি কলকাতার হাতি শিকারি চঞ্চল সরকারের নাম শুনেছো? গোগল বলল, হ্যাঁ তাকে চিনি, আমি তাদের বাড়িতে গেছি আর অনেক হাতির দাঁত দেখেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের ভদ্রলোক বললেন, উনি এখানে এসে দুবার দুটো পাগলা হাতিকে মেরেছিলেন। গোগলের মনে পড়ে গেল হলংয়ের সেই পাগলা হাতির কথা। ওর মনটা খারাপ হয়ে গেল, বলল, মারতে হলো কেন, ওরা তো ভয়ই পালিয়ে যেত। ভদ্রলোক হেসে বললেন, সত্যিকারের পাগলা হাতি ভয়ঙ্কর হয়ে ওঠে, এমনিতে তাদের মারবার অর্ডার গভর্নমেন্ট দেয় না, কিন্তু যখন তারা মানুষ মারতে আরম্ভ করে তখন আর না মেরে কোনো উপায় থাকে না। দুটো হাতি কম করে 8-10 জন ছেলে মেয়ে আর বুড়োকে মেরে ফেলেছিল। হাতির থেকে মানুষের জীবনের দাম বেশি, এটা নিশ্চয় মানো? গোগল মাথা ঝাঁকালো, তা না মেনে কোনো উপায় নেই। ভদ্রলোক আরও বললেন, তুমি কখনো বুনো কুকুরের কথা শুনেছো? গোগল অবাক হয়ে বলল, না তো। ভদ্রলোক বললেন, এই জঙ্গলে বুনো কুকুর আছে, তারা খুব সাংঘাতিক, সবসময় 20-25টা দল বেঁধে চলে, দেখতে অনেকটা শেয়ালের মতো কিন্তু সরু। তারা যেখান দিয়ে যায় সেখানে মানুষ জানোয়ার যাকে পায় তাকেই খেয়ে ফেলে, আর কঙ্কালটা শুধু পড়ে থাকে। এমনকি বুনো কুকুরদের বাঘেরাও ভয় পায়, হাতিরাও তাদের এড়িয়ে চলে। শুনতে শুনতেই গোগলের গায়ে কাঁটা দিয়ে উঠল, এমন ভয়ানক হিংস্র প্রাণীর কথা ও কখনো শোনেনি। অবাক হয়ে জিজ্ঞেস করলে, তারা বাঘকেও খেয়ে ফেলে? ভদ্রলোক বললেন, হ্যাঁ বাঘকেও খেয়ে ফেলে, তারা একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে আর ফালা ফালা করে মাংস খেয়ে কেবল কঙ্কালটা ফেলে রেখে যায়। একমাত্র গাছে উঠে পড়তে পারলেই তাদের হাত থেকে রেহাই পাওয়া যায়, তারা গাছে উঠতে পারে না। গোগল যেন একটু স্বস্তি পেল। তবু যাই হোক, সেই ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচবার একটা উপায় তবু আছে, মনে মনে ভেবে রাখল, কথাটা সবাইকে জানিয়ে দিতে হবে। এভাবে বেরিয়েই 10 দিন কেটে গেল। ইতিমধ্যে ছোটোমামার শিলিগুড়ির কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে বিশেষ করে দুজন গোগলদের সঙ্গে 2-1 দিন আশেপাশে বেড়াতেও গিয়েছেন। গোগল কারোরই ভালো নাম জানে না,
দুজনেই ছোট মামার বয়সী, একজন মন্টু মামা আর একজন দীপু মামা। ছোট মামা তাদের মন্টু আর দীপু বলেই ডাকেন। মন্টু মামা বললেন, শিলিগুড়ি থেকে কাছেই বৈকুণ্ঠপুরের জঙ্গলের নিচে তিস্তার ধারে আমাদের চেনাশোনা একজন নেপালি ভদ্রলোক আছেন, তার বাড়িতে দু একদিন বেড়াতে গেলে ভালো লাগবে। ছোট মামা বললেন, তুমি নরং সিংয়ের কথা বলছো? তাকে তো আমি চিনি, তার একটা বড় ট্রাক আছে, সেই ট্রাকে করে রজনীগন্ধা ফুলের লাল লাল বীজ, নানা রকম ক্যাকটাস আর অর্কিড কলকাতায় সাপ্লাই যায়। এই তো দুদিন আগেই তার বড় ছেলে ট্রাক ভর্তি মাল নিয়ে কলকাতায় গেল। মন্টু মামা বললেন, তুমি তো সকলকেই চিনবে, যাদের গাড়ি আছে তাদের সকলেরই তোমার কাছে আসতে হয়, তবে সে আমাদের পুরনো চেনা বন্ধু। ছোট মামা একটু লজ্জা পেয়ে হেসে বললেন, তোমরা এখানকার লোক, তোমাদের সঙ্গে তো নিশ্চয় পরিচয় থাকবে, লোকটি খুবই বড় লোক কিন্তু একটু অহংকার নেই, আমাকে কয়েকবার তার তিস্তার ধারে বাড়িতে যাবার নিমন্ত্রণ করেছেন। দীপু মামা বললেন, তাহলে চলো সেখানে দুদিন বেরিয়ে আসি, তোমার দিদি আর জামাইবাবুর ভালোই লাগবে, আর গোগলের আশা করি ভালো লাগবে। মন্টু মামা বললেন, নরং সিংয়ের বাড়িতে একটা হরিণ আর একটা ময়ূর আছে, আমি আর দীপু তিস্তায় মাছ ধরবার জন্যে ছিপ নিয়ে যাব, আর গেলে নরং সিং খুব খুশি হবে, গোগল তো এক পায়ে খাড়া। তৎক্ষণাৎ আলোচনা হয়ে গেল, ছোট মামিমা বৈকুণ্ঠপুরের জঙ্গলের নিচে পাহাড় থেকে নেমে তিস্তার ধারে মুমনিকে নিয়ে যেতে পারবেন না, সেখানে গিয়ে মুমনির শরীর খারাপ হয়ে পড়লে মুশকিল হয়ে যাবে, তাই ঠিক হলো ছোট মামিমা মুমনিকে নিয়ে বাড়িতেই থাকবেন, বাকি সবাই যাবে। মন্টু মামা বললেন, বৈকুণ্ঠপুরে রিজার্ভ ফরেস্টে ঢুকতে হলে পারমিশন দরকার, আমি আজই গিয়ে পারমিশন করিয়ে নিচ্ছি, কাল সকালে আমরা বেরিয়ে পড়ব। ওহে পুলু, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে, তুমি অফিসে আজই গিয়ে অন্তত দুদিনের ছুটির ব্যবস্থা করে ফেলো। যেমন কথা তেমনি কাজ, পরের দিন সকাল 7টায় মন্টু মামা আর দীপু মামা একটা জিপ নিয়ে এসে হাজির, গোগলরাও তৈরি হয়েছিল, বেরিয়ে পড়তে দেরি হলো না। মন্টু মামা নিজেই জিপের স্টিয়ারিংয়ে আর গোগলকে সঙ্গে নিয়ে দীপু মামাও সামনে বসলেন, কারণ জঙ্গলের ভেতর পথ নাকি তারই ঠিক চেনা আছে। মন্টু মামা পথ ঠিক করতে পারেন না, আর জঙ্গলে একবার পথ হারালে কেবল গোলক ধাঁধায় ঘুরে মরতে হয়। পেছনে বসলেন ছোট মামা, মা আর বাবা। পেছনে বসলেও তাদের বাইরের দৃশ্য দেখবার কোনো অসুবিধে ছিল না, পেছন দিকটা খোলাই ছিল, শীতের হাওয়ার জন্য সামনের কাঁচ বন্ধ থাকলেও সব কিছুই দেখা যায়। জিপ প্রথমেই ছুটল সেবক ব্রিজের রাস্তার দিকে, শহর ছাড়িয়ে যাবার পরেই ডান দিকে জঙ্গল দেখা গেল, রাস্তা থেকে গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকবার কোনো উপায় নেই, বড় বড় শালবল্লা দিয়ে শক্ত বেড়া করা আছে, একমাত্র মানুষই তা ডিঙিয়ে ঢুকতে পারে। বনের শুকনো ডালপালা পাতা কুড়োবার জন্যে গরিব মেয়ে আর ছোট মেয়েরা বেড়া ডিঙিয়ে কাছে পেটেই ঘুরছিল, জঙ্গলের রাস্তার ধারে মাঝে মাঝে চোখে পড়ছিল মিলিটারি ছোটোখাটো ব্যারাক আর তাঁবু। গোগলের হিসেব নেই কত মাইল চলবার পরে মন্টু মামা গাড়ির স্পিড কমিয়ে রাস্তার ডান দিকে ঘুরে গিয়ে থেমে গেলেন, যেখানে থামলেন সেখানেই জঙ্গলে ঢুকবার গেট, চওড়া গেট, লরি ট্রাকও ঢুকতে পারে, দুদিকে বড় বড় মোটা শালের জবরদস্ত খুঁটি, বলতে গেলে স্তম্ভ বিশেষ, দুই খুঁটির সঙ্গে মোটা আর ভারী লোহার রড, সেই রড আবার খুঁটির গায়ের সঙ্গে লোহার শেকল দিয়ে বাঁধা, আর সেই লোহার শেকলের সঙ্গে লাগানো আছে মস্ত বড় বড় দুটো তালা, খুলে না দিলে কোনো গাড়ির পক্ষেই ভেতরে ঢোকা সম্ভব নয়, লোহার রডে ধাক্কা খেয়েই গাড়ির মুখ ভেঙে যাবে। মন্টু মামা সেখানে গাড়ি দাঁড় করিয়েই নেমে গেলেন, গোগল পেছনে ফিরে দেখল রাস্তার ওপারে ছোট সবুজ গেটওয়ালা একটা বাংলো বাড়ি আর বাগান। দীপু মামা গোগলকে বললেন, ওটা হলো ফরেস্ট অফিস, ওখানে ফরেস্ট অফিসার আর রেঞ্জার থাকেন, ফরেস্ট গার্ডরাও থাকে, মন্টু মামা গিয়ে পারমিশনটা দেখালে তবেই ফরেস্ট গার্ড চাবি নিয়ে এসে গেট খুলে দেবে। গোগল জিজ্ঞেস করল, জি কিউ চাইলে কি পারমিশন পেতে পারে? দীপু মামা বললেন, তাই কখনো পায়, বনের ঠিকাদার যারা, মানে যারা গাছ কাটবার ইজারা নেয়, তাদের গাড়ি ঢুকতে পারে,
শিকারী ছাড়া এমনিতে আর কে বনে জঙ্গলে ঢুকবে, কিন্তু বন্দুক নিয়ে শিকারীদের এসব জঙ্গলে একদম ঢুকতে দেওয়া হয় না, কারণ পশু মারা একেবারে নিষেধ। নেহাত মানুষ খেকো বাঘ অথবা মানুষ মেরে ফেলেছে এমন কোনো বুনো হাতি ছাড়া বনের মধ্যে কারোকেই শিকার করতে দেওয়া হয় না। এমনকি ঠিকাদারদের গাড়িও সার্চ করে দেখা হয় কেউ লুকিয়ে বন্দুক নিয়ে যাচ্ছে কি না, বন্দুক দেখতে পেলে তাদের জঙ্গলে ঢোকাই বন্ধ করে দেবে। গোগল জিজ্ঞেস করল, তাহলে আমাদের গাড়িও সার্চ করবে? দীপুমামা হেসে বললেন, না আমরা তো শিকার করতে বেরোইনি, বন্দুকও নিইনি, তবুও সার্চ করবার কথা, কিন্তু ফরেস্ট অফিসার আর রেঞ্জার আমাদের চেনা, ওরা জানেন আমরা কখনো লুকিয়ে বন্দুক নিয়ে ঢুকবো না, আর তিস্তা নদীতে তুমি যত খুশি মাছ ধরো কেউ কিছু বলবে না। গোগলের মাছ ধরার কথা মনে পড়তেই জিজ্ঞেস করলো, আপনি আর মন্টু মামা মাছ ধরবেন বলছিলেন, আপনাদের ছিপ কোথায়? দীপু মামা জিপের মাথার ওপরে আঙুল তুলে দেখালেন। গোগল দেখল দুটো ছিপ জিপের মাথায় লোহার ফ্রেমে গোঁজা, তার শেষ দিক জিপের বাইরে বেরিয়ে গিয়েছে। আশ্চর্য, ও এতক্ষণ ছিপ দুটো লক্ষ্যই করেনি। গোগলের ছিপ দেখার অবসরেই মন্টু মামা এসে জিপে তার জায়গায় বসলেন। একজন খাকি হাফ প্যান্ট আর খাকি রঙের ফুল হাতা মোটা উলের সোয়েটার গায়ে লোক গেটের দিকে এগিয়ে গেল। হাতে তার বড় লোহার আংটায় ঝোলানো চাবির ছড়া। সে গেটের কাছে গিয়ে লোহার রডের সঙ্গে শিকলে বাঁধা তালা দুটো খুলে দিল। তারপরে লোহার রড দুটো ঠেলে দিতেই সরে গেল আর গেট খুলে গেল। মন্টু মামা গাড়ি স্টার্ট দিয়েই রেখেছিলেন, গেট খোলা মাত্র স্টিয়ারিং ঘুরিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন। সামনে শক্ত মাটির রাস্তা, একটু চওড়া, গাছও কম, বড় বড় শাল সেগুন অর্জুনের ফাঁকে ফাঁকে রোদ এসে পড়েছে, কিন্তু মাটির রাস্তাটা এখনও শিশিরে ভেজা। জিপ যতই এগিয়ে চলল জঙ্গল ততই গভীর হতে লাগলো, সকালের রোদ আর তেমন ভালো করে দেখা যাচ্ছে না, কোনো ফাঁকে একটু দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। তারপরেই যেন সন্ধ্যাবেলার মতো ঘন ছায়ায় নিবিড় হয়ে আসছে আর জিপের শব্দ ছাপিয়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। বনের গভীরে ঢুকে রাস্তা অনেকটা সরু হয়ে এসেছে আর দু একটা নতুন পথও দেখা যাচ্ছে। দীপু মামা ডিরেকশন দিচ্ছেন কোন পথে যেতে হবে, মন্টু মামা সেই মতো চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে এক একটা পথ এত সরু তার ভেতর দিয়ে জিপ যাওয়ার যেন কোনো উপায়ই নেই, কিন্তু দীপু মামার নির্দেশ মতো মন্টু মামা সে পথেই ঠিক গাড়ি চালিয়ে দিচ্ছেন। শিশিরে ভেজা গাছের পাতার ঝাপটা লাগছে সামনের কাঁচে, বৃষ্টির ছাঁটের মতো ভিজে যাচ্ছে, এমনকি ছোট ডালপালার ঝাপটায় গোগলদের গায়েও শিশিরের ফোঁটা বৃষ্টির মতো লাগছে আর বিরাট বিরাট মাকড়সার জাল ঝুলছে সামনে, জিপের কাঁচের গায়ে জড়িয়ে যাচ্ছে। জঙ্গলে যে এত মাকড়সার জাল হয় গোগল কখনো দেখেনি। গোগলের কৌতূহল আসলে অন্যদিকে, বনের ঘাসে পাশের ঘুপসি ঝাড়ের অন্ধকারে বড় বড় চোখ ঘুরিয়ে দেখছে, যদি কোনো পশু হঠাৎ সামনে এসে পড়ে বা দেখতে পাওয়া যায়। ও যখন এরকম দেখছে তখন হঠাৎ কক কক শব্দে গাছের ডালে পাতায় ঝাপটা দিয়ে কি যেন একটা উড়ে গেল। গোগল চমকে উঠে দীপু মামার কোলের ওপর হাত রাখলো। দীপু মামা হেসে বললেন, ভয় নেই, ওটা বন মোরগ, আমাদের জিপের শব্দ পেয়ে ভয়ে ছুটে পালালো। গোগল লজ্জা পেয়ে গেল, হলঙে ও চোখের সামনেই এরকম বন মোরগকে এক গাছ থেকে আরেক গাছে উড়ে পালাতে দেখেছে, তবু জিজ্ঞেস করল, আচ্ছা এ সময় কোনো পশু দেখা যায় না? দীপুমা বললেন, দেখা যেতেও পারে, ঠিক করে কিছু বলা যায় না, তবে দিনের বেলায় বেশিরভাগ পশুরাই তাদের বিশেষ বিশেষ জায়গায় লুকিয়ে থাকে, তাছাড়া আমাদের জিপের শব্দ তারা অনেক দূর থেকেই শুনতে পাচ্ছে আর সাবধান হয়ে অন্যদিকে পালিয়ে যাচ্ছে। তবু হয়তো এখনই তোমার চোখের সামনে বুনো হাতির দল এসে পড়তে পারে। গোগলের মনে উত্তেজনা বাড়ল, ওর চোখ দুটো আরও বড় আর তীক্ষ্ণ হয়ে উঠল। জিজ্ঞেস করল, যদি সত্যি এসে পড়ে তাহলে কি হবে? দীপু মামা হেসে বললেন, কি আর হবে, সবটাই হাতির মেজাজ মর্জি, তাদের যদি সন্দেহ হয় আমরা তাদের কোনো ক্ষতি করতে এসেছি তাহলে তেড়ে আসতে পারে, এলে খুবই বিপদের কথা, তবে হাতি সব বোঝে, নেহাত পাগলা না হলে তারা আস্তে আস্তে সরে যায়। পেছন থেকে ছোট মামা বলে উঠলেন,
দোহাই ভাই দীপু, তোমার সব গল্প থামাও। সত্যি যদি হাতির দল সামনে পড়ে তাহলে আমি গেছি। মন্টু মামা এবং সবাই হেসে উঠলেন। মা বললেন, সত্যি বড় ভয়ের কথা। দীপু মামা বললেন, তাহলে দিদি আপনি মনে মনে গণেশ গণেশ জপ করতে থাকুন। এখানকার লোকেরা জঙ্গলে হাতি দেখলেই গণেশের নাম নেয়। এ সময় জীব একটা জলার কাঠের সাঁকোর উপর দিয়ে পার হচ্ছিল। এরকম আরও দু তিনটে জলার সাঁকো আগেই পেরিয়ে আসা হয়েছে। জলার পাশের ভেজা মাটিতে বেশ কয়েকটা হাতির পায়ের ছাপ রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তারা একটু আগেই এখান দিয়ে ডান দিকের জঙ্গলে চলে গেছে। গুগল দীপু মামার কোলের ওপর দিয়ে ঝুঁকে দেখল ভেজা মাটিতে হাতির পায়ের ছাপ। মা আর বাবাও পেছন থেকে মুখ বের করে দেখলেন। কেবল ছোট মামা বললেন, দাঁড়াবার দরকার কি, চালিয়ে চলো, কিছুই বলা যায় না, গণেশের দল হয়তো আশেপাশেই রয়েছে। আবার সবাই হেসে উঠলেন। ছোট মামার ভয় দেখে গোগলও মনে মনে হাসল। মন্টু মামা জিপ চালিয়ে দিলেন। প্রায় ঘণ্টাখানেক কিংবা কিছু বেশি সময়ের পর জিপটা এসে দাঁড়ালো বেশ একটা উঁচু জায়গায়। আশেপাশে বেশ খানিকটা ফাঁকা, তিন দিক ঘিরে আছে জঙ্গল, আর একদিকে দেখা গেল দূরে নিচে তিস্তা নদী। নদীর বিশাল লম্বা তীরে ফসলের মাঠ, দু একটা কাঠের বাড়ির উঁচু মাথা উঁকি দিয়ে আছে। তিস্তার ওপারেও জঙ্গল আর পাহাড়। মন্টু মামা বললেন, এইখানেই আমাদের নামতে হবে। দীপু মামা গোগলকে নিয়ে নেমে পড়লেন। গাড়ির ভেতরের থেকে বাইরের শীত আর ভেজা ভাবটা বেশি। দীপু মামা পেছন দিকে গিয়ে জিপের গোটানো পাদানিটার ছিটকিনি খুলে নামিয়ে দিলেন। মা বাবা আর ছোট মামা নেমে এলেন। ছোট মামা বললেন, গাড়ি এখানেই থাকবে, কেউ নিয়ে যাবে না? মোটু মামা বললেন, আজ পর্যন্ত যতবার এসেছি গাড়ি এখানেই থেকেছে, কেউ নেয়নি, তাছাড়া গাড়ি তো আর যাবে না, এবার আমাদের নিচে নামতে হবে। দীপু মামা ইতিমধ্যে জিপের মাথায় গোঁজা ছিপ দুটো টেনে নামালেন। সব মিলিয়ে দু তিনটে ব্যাগে সকলের জামাকাপড় ছিল। মন্টু মামা দুটো ব্যাগ হাতে নিলেন, ছোট মামা নিলেন একটা। দীপু মামা বললেন, পুলু, তুমি দিদি আর সমীরেশদার সঙ্গে আমাদের পেছনে পেছনে এসো। তিনি গোগলের একটা হাত চেপে ধরলেন। খানিকটা এগিয়েই দেখা গেল শুকনো ঝর্ণার মতো একটা পথ নিচে নেমে গিয়েছে। বড় বড় পাথরের চাংড়া আর ছাই, কাঁকড় আর ভেজা মাটির সরু পথ, দুপাশে জঙ্গল। মন্টু মামা আগেই বললেন, সবাই সাবধানে এসো, পাথরে ঠোক্কর খেয়ে বা পা পিছলে পড়ে যেও না। কথাটা ঠিকই, দেখলে মনে হয় এক দৌড়েই নেমে যাওয়া যায়, তা মোটেই নয়, রীতিমতো সাবধানে পা ফেলতে হচ্ছে। মা বাবা ছোট মামার সঙ্গে গোগলও কয়েকবার হোঁচট খেল। বলতে গেলে বেশ উঁচু পাহাড়ি টিলা থেকে নেমে সমতলে এসে দাঁড়াতেই দেখা গেল পথ মোটেই সোজা নয়, বেশ আঁকামাঁকা, কাদা মাটি আর ক্ষেতের মাঝখান দিয়ে সরু আলপথ চলে গিয়েছে। শুধু তাই নয়, মাঝে পড়ল দুটো ছোট খাল। তিস্তার জল এইসব খালের ভেতর দিয়ে এসেছে। তার উপর সাঁকো বলতে লম্বা চওড়া একটা শালকাঠ, দুপাশে ধরবার কিছু নেই। মা তো প্রথমেই বলে দিলেন, আমি এর উপর দিয়ে পার হতে পারবো না, জলে পড়ে যাব। বাবা বললেন, তুমি স্যান্ডেল খুলে নাও আর আমার হাত ধরো, পিছনে পিছনে খুব সাবধানে এক পা করে এসো, ঠিক পার হয়ে যাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটির শেষাংশ আপনারা তৃতীয় পর্বে শুনবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।